হ্যাঁ ভাই, কিছু দেখাবেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দেখান। এই যে আমার এই সামনে দেখছেন না, জনপ্রিয় ক্যাটাগরি, হ্যাঁ হ্যাঁ এটা দেখেন, এটা আমার শুধু শাড়ি, আর এটা বর্ডারে শাড়ি লেখা, আচ্ছা ওইটা করলে কিন্তু আমার তো এই যে বুঝছি বুঝছি, শাড়ি পাঞ্জাবি তারপর ত্রিপুল এগুলো সকাল লাগবে। সমস্যা নাই ভাই, এটা আমি হচ্ছে তো এগুলো বুঝতে পারছি, আপনি বুঝতে পারছি এটা কি প্রবলেম আপনার। এটা প্রবলেম না, আপনি ধরেন 200-300 ক্যাটাগরি মেক করছেন তাই না, তো এইখানে তো আর সবগুলো থাকবে না, এটা জনপ্রিয় যেটি এটি রাখবেন 10টা বা 20টা, তো এটা সেট করতে হবে যেগুলো রাখতে চান। তো এটার একটা ভিডিও আছে 2-3 মিনিট, আমি দিয়ে দিই, মনে দেখলেই বুঝতে পারবেন, সমস্যা নেই। ওকে আমি যে আমি যেগুলো আমি করছি হ্যাঁ, ক্রিয়েট করবো বলা, এই যে শাড়ি যে তারপর কোনো কাপড় কিছু চাই আপনার যেইটা মন চায় ওইটাই দিতে পারবেন। এগুলো কি ক্রিয়েট সকালে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার যেইটা দরকার ওইটা শো করাবেন। এখন তো ধরেন আপনার কয়টা আছে, 5-6টা দেখলাম ক্যাটাগরি, বাট যখন আপনি 50-60টা বা 100টা ক্যাটাগরি বানাবেন, ওইখান থেকে আপনি 22-10-20টা এখানে শো করে দেবেন, সমস্যা নেই, ওই ফিচার আছে। এই ডিফল্ট ভাবে, ডিফল্ট ভাবে দুইটা থাকে, হ্যাঁ ওই দুইটাই আইটা আছে, আপনি এটা আর কি চেঞ্জ করেন। আচ্ছা আমাকে ভিডিওটা দিয়ে দেবেন, ঠিক আছে। অনেক ভিডিও তো ভাই দেখা যাচ্ছে, ইম্পর্টেন্ট যে সময় যেটা লাগে এটা খুঁজে বের করতে সময় লাগে। বুঝতে পারছি, সমস্যা নাই, আমি এটার জন্য আর একটা কাজ করতেছি, এটা করলে আপনার যখন যেটা দরকার ওইটাই পাওয়া যাবে হাতের কাছে, আমি এটা আপাতত পাঠিয়ে দিতেছি। আর কিছু বলেন? না আপাতত আর কিছু লাগে না, আমার একটা শাড়ি, আমার শুধু এই একটা শাড়ি বুঝতে পারবো তো, এই ল্যান্ড এই ল্যান্ডিং কিনতে আমার আর কিছু যোগ করার মতো আছে যে দেখেন তো দেখি, দেখেন আপনি যোগ করা যায় যোগ করা যায় বলতে, আপনি যেহেতু একটার মধ্যে কিন্তু একটারই টার্গেট, অ্যাড টু কার্ট, এই যে ব্যাগে যোগ, এই বাটনটা অফ করে রাখতে পারেন, এটা দরকার নেই, আচ্ছা ঠিক আছে। এটা আর নিচে ধরেন আরেকবার আর বিবরণ দিচ্ছেন না, নিচে চাইলে আরেকবার আরেকবার ওরা নো বাটন শো করাইতে পারে, তাহলে হচ্ছে তাই তো হুম হুম না এটা করে দিই, একটু করে দিই, এটা ওরা ভিডিও আছে বাট হ্যাঁ হ্যাঁ, দেখি কি করা যায়, একটু সহজ করার জন্য এই যে প্রোডাক্ট ল্যান্ডিং পেজের আন্ডার আসলে এখানে পাওয়া যাবে, এই যে অ্যাড টু কার্ট বাটন, এটা হাইড করে দেয়, এটা দরকার নেই, কারণ অ্যাড টু কার্ট বাটনে যদি কেউ ক্লিক করে আবার আরেকবার ক্লিক করে তার যাইতেই বলে চেক করতে হবে, তো কনফিউজ হয়ে যাবো, আর মানুষ অ্যাড টু কার্ট বাটন দেখলে ওইটাতেই ক্লিক করবে, ওইটাই বুঝে যাবে। এখন আর একটু অপটিমাল দিলাম, ওটা হচ্ছে মাল্টি প্রোডাক্ট চেক আউট করার জন্য, ধরেন একটা কার্ড করলো আবার কেনা কার্ড আবার ঘোরাফি লাগে, আরো কয়েকটা আইটেম অ্যাড করলো কার্ডে, পরে যা চেক আউট করলো, ওটা ওটা অন্য বিজনেস মডেলের জন্য, বাট হ্যাঁ যেহেতু আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটার মধ্যে অ্যাড করলে কার্ডে অ্যাড হয়ে থাকবে, যেখানে অ্যাড হয়ে থাকবে সে আবার ব্রাউজিং করবে আরো অ্যাড করবে, এভাবে 5-6টা অ্যাড করে একসাথে যা চেক আউট করবো, বাট ওইটা দিতে গেলে আপনার এটার মধ্যে আবার ইফেক্ট পড়ে যাবো, যেহেতু টার্গেট একটাই অর্ডার করা তাই না, আমাদের যারা চালাই ওরা এরকম একটা একটাই চালায় যে কোন শাড়ি সেটাই দেখছিলাম, আমার তো এটাই ভালো আপনার ইয়া বাদ দিয়া, কারণ অর্ডার করলে দেখা যায় অর্ডার করলে প্যাকেটিং করে তো ঝামেলা হয় না, অন্য অর্ডার করতে ঝামেলা ঝামেলা, বাট অর্ডার করাটাও ঝামেলা দেয় কাস্টমারে, আর বেশিরভাগ তো ওইভাবে অর্ডার করে। আচ্ছা এটা গেল, আপনি যদি চান এই যে আরেকটা অর্ডার বাটন আছে, দিই এই যে অর্ডার বাটন গ্রুপ টু, এটাতে তাহলে শো করাইতে পারেন, তাহলে আর নিচে আরেকবার শো হলো, এখন ধরেন এখানে পড়লো, পড়তে পড়তে নিচে যাবে, আবার আরেকবার দেখবো এখান থেকে অর্ডার করতে পারবো, এটা গেল। এই যে এই প্রোডাক্টের নিচে আসা পড়বো, ভিডিও লিঙ্কটা